বন্ধুরা, আরজিকর কাণ্ডের সিবিআই তদন্তে গত 24 ঘন্টায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে, এবং তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী 1 অক্টোবর, যেদিনকে সুপ্রিম কোর্টে আবারও এই মামলার শুনানি আছে এবং সিবিআই সেখানে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট দেবে, সেখানে এই যে আরজিকর দুর্নীতি তদন্তভার সিবিআই পেয়েছে সেটা শুধুমাত্র আর আরজিকরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে মেডিকেল দুর্নীতি রয়েছে সেই পরিসরে কি এটা চলে আসবে, এই প্রশ্নটা উঠছে। কেননা সাতখানা এমন জিনিস সিবিআই খুঁজে পেয়েছে যে জায়গা থেকে মনে করা হচ্ছে এই রকম সন্দীপ ঘোষ পশ্চিমবঙ্গের বহু মেডিকেল কলেজে ছড়িয়ে আছে, এবং তারা এই সাতভাবে ব্যাপক পরিমাণ দুর্নীতি করছে, যাতে একদিকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা হচ্ছে, একদিকে থ্রেট কালচার তৈরি হচ্ছে, এবং সব থেকে বড় কথা, নারী নিরাপত্তা বড় প্রশ্নের মুখে এসে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র আরজি করে এই সাফাই অভিযান করে কোনো লাভ হবে না। প্রত্যেকটা এই মেডিকেল কলেজ যেখানে যেখানে সূত্রগুলো উঠে আসছে, তা তা সেখানে একটা করে এরকম সন্দীপ ঘোষ বসানো আছে, এবং এই যে সন্দীপ ঘোষগুলো বসে আছে, এরা বোরে, এরা ফোরে, এরা দালাল, এবং এদের মাথার উপরে একটা বৃহত্তর লবি আছে। সেই লবিটাকে যদি এক্সপোজ না করা যায়, ধরা না যায়, এই জিনিস যা আরজিকর কাণ্ডে ঘটেছে আগামী দিনে সেটা স্টপ করা যাবে না। এর পাশাপাশি নির্যাতিতার এই যে ভয়াবহ পরিণতি হলো, আমাদের অভয়ের ভয়াবহ পরিণতি হলো, তার জন্য কিন্তু মোটিভ হিসেবে একটা নতুন সূত্র তারা পেয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজে কি আলটিমেটলি আরজিকর রহস্যের চিচিং ফাঁকটা হতে চলেছে সিবিআইয়ের হাত ধরে? অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট, সময় নষ্ট না করে এক এক করে সমস্তগুলোই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আরজিকর নয়, এই মেডিকেল দুর্নীতি পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে বহু মেডিকেল কলেজে বা সব মেডিকেল কলেজে, সেই সব জায়গাটা বলার মতো সিবিআই এখনো আসেনি, কিন্তু এই তদন্ত যদি সুপ্রিম কোর্টের অনুমোদনে আরেকটু বৃহত্তর পরিসরে সিবিআই যেতে পারে, তাহলে কিন্তু এটা সবটা আছে কি নেই এটা তারা ক্লিয়ার করতে পারবে। তারা দেখছে যে মোটামুটি 7 রকমের উপায় রয়েছে, যেখানে ভয়ঙ্কর রকমের দুর্নীতি রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ রয়েছে, এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে কতখানি বেহাল অবস্থা হয়ে যাচ্ছে এই 7টা পয়েন্ট এক এক করে অ্যানালিসিস করলেই সামনে চলে আসছে। মিডিয়া সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই সন্দীপের মতো দালালগুলো কি কাজ করত? এক, সরকারি ফান্ডের 9-6, সরকারের যে টাকা আসছে সেই টাকাটা আসল কাজে না লাগানো, মেডিকেল সিস্টেমের কাজে না লাগানো, মেডিকেল পড়ুয়াদের কাজে না লাগানো, সেই টাকাটা পুরোটা ঝেঁপে দেওয়া, এবং তার একটা অংশ, তার একটা ভাগ নিজের কাছে রেখে বাকি অংশটা অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী মহলের কাছে পাঠিয়ে দেওয়া। 2, জাল ওষুধের কারবার, একদিকে যে সরকারি ওষুধ আসে সেটা খোলা বাজারে বিকিয়ে দেওয়া, এবং সেখান থেকে একটা বিপুল পরিমাণ লাভ তোলা। 2 নম্বর, সেই ওষুধগুলোর বদলে জাল ওষুধ দেওয়া, যাতে রোগীর প্রাণ চলে যাচ্ছে, যাতে শিশু মৃত্যু হচ্ছে, প্রসূত মৃত্যু হচ্ছে, এই ভয়ঙ্কর ন্যক্কারজনক একটা জায়গা উঠে আসছে। 3 নম্বর, মেডিকেল এক্সাম বা মেডিকেলে ভর্তি, এই দুটো জায়গাতেই বিপুল পরিমাণ টাকার খেলা, ফলে যারা ডাক্তার হিসেবে এই অবস্থায় পড়াশোনা করছেন তাদের সত্যিখানেই কতখানি মেডিকেল পড়ার মতো যোগ্যতা রয়েছে? কেননা এই সেগমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, এরা কিন্তু মানুষের প্রাণ বাঁচানোর জায়গাটা নিয়ে কাজ করছেন, ফলে সেখানে ভুয়ো ডাক্তার, এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 4, ট্রান্সফারে টাকার খেলা, ট্রান্সফার বা পছন্দ মতো জায়গায় পোস্টিং, এই সমস্ত কিছুর জন্য একটা বড় পরিমাণ টাকার খেলা চলছে, এবং তার ফলে যারা এই টাকা দিয়ে ট্রান্সফার হচ্ছেন পছন্দের জায়গায়, তারা আবার বৃহত্তর দুর্নীতির পরিসরে ঢুকে যাচ্ছেন। না তো সেই টাকাটাকে রিকভার করার জন্য তারা কোন কোন দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, এই জায়গাটাও কিন্তু আতশকাচের নিচে আসছে। এবং থ্রেট কালচার ও নারী নিরাপত্তা, অর্থাৎ এখানে একদিকে যেরকম সামগ্রিকভাবে থ্রেট কালচার কাজ করছে, একটা পলিটিক্যাল ব্যাপার সেখানে ইনভলভ রয়েছে, এবং তার থেকেও বড় কথা, সেখানে মহিলাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যেভাবে পলিটিসাইজ করা হচ্ছে এবং ব্যক্তিগতভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে নারী নিরাপত্তা, এরকম অভয়া কাণ্ড আগামী দিনে স্টপ করতে গেলে এই জায়গাটা ইমিডিয়েটলি স্টপ করার দরকার আছে। এমনকি মানুষ যখন মারা যাচ্ছে, 6 নম্বর পয়েন্ট যেটা উঠে আসছে, মানুষ মারা যাওয়ার পরও কিন্তু এই বৃহত্তর চক্র তাদের রেহাই দিচ্ছে না, তাদের মৃতদেহের বিভিন্ন অর্গান পাচার এবং হাড় পাচার, ভিসেরা পাচার, এই ধরনের বিভিন্ন পাচারমূলক কার্য সেখানে কিন্তু ঘটে চলেছে। এবং সব থেকে
গুরুত্বপূর্ণ যেটা জায়গা সেটা হচ্ছে যৌনতা সংক্রান্ত হেনস্থা। এখানে দুটো সেগমেন্ট আবার পাওয়া যাচ্ছে এই 7 নম্বর ক্লাস্টার। একটা হচ্ছে যারা ডাক্তারি পড়ুয়া, যারা বিশেষ করে ছাত্রী, তাদের উপর যৌন হেনস্থা আসছে। এবং 2 নম্বর হচ্ছে যারা মারা যাচ্ছে সেই মৃতদেহ, সেই মৃতদেহকে নিয়েও কিন্তু এই যৌনতা সংক্রান্ত ব্যাপার আসছে, এবং সেখানেও কোটি 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 টাকার খেলা সেই প্রুফগুলো উঠে আসছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এত কিছু হচ্ছে সেখানে পুলিশ, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, যারা আইবি তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, যারা এদের প্রশাসক হিসেবে মাথায় বসে আছে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, এমনটা কিন্তু হতে পারে না। অর্থাৎ যেটা সিবিআই প্রাথমিকভাবে মনে করছে সকলেই সবটা জানে এবং সমস্ত জায়গায় এই দুর্নীতির অঙ্গ জড়িত রয়েছে, এবং সেটাই বৃহত্তর পরিসরে তদন্ত করে দেখা উচিত। এবার যদি সত্যি সেই জায়গাটা হয়, তাহলে এই যে উপরে প্রভাবশালী মহলটা রয়েছে তারা কি শুধুমাত্র একটা আর্জি করে এই কাণ্ড চলেছে? কেননা যেসব আশেপাশের তথ্য প্রমাণ উঠে আসছে বা যেগুলোই ডকুমেন্ট টেন্ডার দুর্নীতি এই সমস্ত যে জিনিস তারা খুঁজে পাচ্ছে, সেখান থেকে একটা বৃহত্তর জায়গা পাওয়া যাচ্ছে যে এই রকম সেগমেন্ট কিন্তু অনেক মেডিকেল কলেজেই রয়েছে। এবার আরজিকর সংক্রান্ত বা সেটা রিলেটেড বেশ কিছু মেডিকেল কলেজ পাওয়া গেছে, তাহলে বৃহত্তর পরিসরে এখানে তদন্তটা করলে আরো সেই জায়গাটা উঠে আসবে। ফলে আগামী 1 অক্টোবর এই জায়গাটা কি সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে থাকবে এবং এইগুলো রুলে কি থাকবে সেটার দিকে সকলে তাকিয়ে থাকছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা মিডিয়া সূত্র থেকে কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে, সেটা বারবারই বলা হচ্ছে যে এখানে আমাদের অভয়ার যে মৃত্যুটা হয়েছিল সেটার কারণ কি ছিল, সেটার মোটিভটা কি ছিল, সেইটা জানাটা অনেকগুলো দরকার। এবং সেখানে একটা যেটা পয়েন্ট উঠে এসছে সেটা মারাত্মক, সেটা বলা হচ্ছে এই যে আরজি করে সেদিনকে ঘটনার দিনও নাইট পার্টি চলেছিল, এই রকম নাইট পার্টি একটা ভিডিও নাকি নির্যাতিতা খোদ শুট করেছিল, এবং সেখানে সন্দীপ সহ একাধিক প্রভাবশালী যাদের সঙ্গে আরজি করে সরাসরি যোগ নেই, তাদের সঙ্গে মেডিকেল সিস্টেমেরও সরাসরি যোগ নেই, এরকম বহু প্রভাবশালীর মুখোশটা সেদিনকে এক্সপোজ হয়ে গিয়েছিল। যে যে অভিযোগ বর্তমান মেডিকেল বা অন্যান্য জায়গা থেকে উঠে আসছে সেই রকমই একটা ভিডিও কিন্তু এই অভয়ের মোবাইলে পাওয়া গেছে, এবং সেখানে ওই ছাত্রীদের ডেকে মদ্য সার্ভ করানো, খাবার সার্ভ করানো, তাদেরকে সঙ্গিনী, তাদেরকে যে যৌন হেনস্থা, এই যে জায়গাগুলো আসছে এই সমস্ত কিছু নাকি সেখানে ছিল। এবং যেগুলো বিভিন্ন ইন্টারোগেশন করে উঠে এসেছে এই ভিডিও আসার পর, এইটা নিয়েই কিন্তু তর্ক বিতর্ক বাঁধে। এই নির্যাতিতা অভয়ার যে থিসিস পেপার ছিল সেটাকে ক্যান্সেল করানো হয়েছিল, তখন তিনি সেটা বার করেন যে আমি অনেক সহ্য করেছি, এই জায়গায় যখন নোংরামি চলে গেছে আমি আর থাকবো না, এটা উচ্চতর জায়গায় আমি রিপোর্ট করব, এবং সেই জায়গা থেকে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়, সেই ভিডিও ডিলিট করানোর জন্য চাপ দেওয়া হয়, শেষ পর্যন্ত যখন সেটা পারা যায় না, এরপর তার ওই দানবীয় অত্যাচারে মৃত্যুর পর সেই ভিডিও তার তার ফোন থেকে ডিলিট করানো হয়েছিল, কিন্তু ফরেন্সিকে সেই ভিডিও নাকি রেকভার করা গেছে, সেইটা নিয়েও অ্যানালিসিস চলছে। যদি এটাই সত্যি হয়, এই এই ডিলিটেড ভিডিও সিবিআই এর হাতে সত্যি এসে থাকে, তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। এবার আরেকটা যে ইম্পর্টেন্ট জায়গা আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত উঠে এসছে সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কলকাতা পুলিশের কথা অনুযায়ী তারা সমস্ত ফুটেজ বাজেয়াপ্ত করেছিল এবং সেটা সিবিআই এর হাতে তুলে দিয়েছে, কিন্তু সিবিআই এর প্রাথমিক তদন্তে যেটা মনে হয়েছে সেই যে ভিডিও ফুটেজ, সেই যে সিসিটিভি ফুটেজ তারা পেয়েছে সেটা সব নয়। সেই ভিডিও ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ট্যাম্পার্ড হতে পারে, অর্থাৎ কেউ সেটাকে ডিলিট করার বা মডিফাই করার চেষ্টা করতে পারে, এমনকি সেটা ডক্টরড হতে পারে, এই জায়গাটাও তারা খতিয়ে দেখছে। অর্থাৎ কেউ সেই জায়গাটার চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে অন্য ফুটেজ সেখানে ঢুকিয়ে দিয়েছে কিনা সেই জায়গাটাও তদন্তের মধ্যে রয়েছে। এবং এই জায়গাটা কনফার্ম হওয়ার জন্য ঘটনার দিন 9 তারিখের 15 দিন আগে থেকে, 2 সপ্তাহ আগে থেকে ডিটেলসে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং সেখানে এক একজনকে আইডেন্টিফাই করে তার গতিবিধি পুরোটা ট্র্যাক করা হচ্ছে, করে চেক করা হচ্ছে যে সেখানে কি খেলা চলেছিল, কোন কোন প্রভাবশালী ছিল, ঘটনার দিন তো যারা ছিল তাদের কথা আছে, তার বাইরেও ঘটনার 15 দিন আগে থেকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তারা কিন্তু ট্র্যাক করার চেষ্টা করছে। ফলে এইটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এখানে নাকি টিম সংখ্যা বাড়ানো হচ্ছে, এখানে কাজে গতি আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক যে জায়গাটা পাওয়া গেছে ঘটনার 2-3 দিন আগে থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট মোড় সেখানে রয়েছে, এবং সেখানে একাধিক প্রভাবশালী নাকি চিহ্নিত হয়েছেন ওই সিসিটিভি ফুটেজ থেকেই। ফলে ঘটনার দিনে সিসিটিভি ফুটেজটা, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর শেষোক্ত যে বিষয়টা, সেটা অনেকটা সন্দীপ ঘোষেরই যেন একটা নতুন করে ভার্সন দেখা যাচ্ছে, এবং সেই ভার্সনটা দেখা যাচ্ছে এই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অভীক দেকে নিয়ে। এই অভীক দেকে একাধিকবার ডেকে সিজিওতে জেরা করা হয়েছে আপনারা জানেন, কিন্তু শেষ দিন সেটা অভীক দে যেটা করেছে সেই জায়গা থেকে সিবিআই এর দুটো জায়গায় রহস্য বাড়ছে। এক, জেরা পর্ব শেষ হয়ে যাওয়ার পরও অভীক নাকি দীর্ঘক্ষণ সময় সিজিও থেকে বেরোতে চাইছিল না, বাইরে যে সংবাদ মাধ্যম আছে তাকে ফেস করতে চাইছিল না, কার্যত সেখানে লুকোচুরি খেলা চালিয়েছে সিজিও কমপ্লেক্সের মধ্যে। এমনকি এক ক্যাবে গাড়ি বুক করেছে, সেই গাড়ি এসে যাওয়ার পর অনেক টালবাহানা করার পর শেষ পর্যন্ত সেই গাড়ি ক্যান্সেল করে দেয়, এবং শেষ পর্যন্ত যখন বুঝতে পারে যে এই সিজিওর মধ্যে লুকিয়ে থাকা সম্ভব হবে না, বাইরে বেরোতে হবে, সংবাদ মাধ্যম দেখি দে দৌড়, কোনো কথা বলতে চায়নি। অর্থাৎ সন্দীপকে ডেকে যখন টানা জেরা করা হচ্ছিল সেই জায়গাটাই কিন্তু সন্দীপ যেরকম অ্যাক্টিভিটি করছিল অনেকটা সেম রকমের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিন্তু এই অভিকের মধ্যে। হঠাৎ করে এই জিনিসটা কেন হলো? তিনি যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত না থাকেন বা এই ঘটনার সঙ্গে যোগ না থাকে, এইভাবে অ্যাক্টিভিটি কেন করছে এইটা ভাবাচ্ছে। 2 নম্বর, আর একটা জায়গা যে জায়গাটা বারবার খুঁজে দেখার চেষ্টা করছে এবং যেখান থেকে উচ্চ প্রভাবশালী মহলের একটা যোগের যে জায়গাটা এস্টাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে এই অভীক দেখে দেখা গিয়েছিল ঘটনার দিন লাল জামা পরে ঘটনাস্থলে। যে ঘটনা নিয়ে আইএমএ যখন কথা বলছে, যে ঘটনা নিয়ে অনেকেই যখন সোচ্চার হচ্ছে, তখন পুলিশের একটা মহল থেকে তাকে হঠাৎ করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বলে দেওয়া হয় এবং তাকে ডিফেন্ড করার চেষ্টা করা হয়। তিনি লালবাজারের অংশ বলে দেওয়া হয়, মেডিকেলের সঙ্গে তার যুক্ত নেই। এবার সিবিআই এই জায়গাটাই ঠিক খুঁজে খুঁজে দেখতে চাইছে, খতিয়ে দেখতে চাইছে যে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে আড়াল করার চেষ্টা হলো। যিনি করলেন তিনি নিজে থেকে করলেন, তিনি তার উপরিওয়ালার কারণ চাপে করলেন, সেই উপরিওয়ালা কি তারও উপরওয়ালা কেউ রয়েছে যার চাপে এটা করতে বাধ্য হলেন? অভীক দেখে পুলিশ এইভাবে মিথ্যাচার করে কেন ডিফেন্ড করার চেষ্টা করছিল, কেন তাকে বাঁচানোর চেষ্টা করছিল, এই জায়গাটায় অভীকের ঠিক কি সম্পর্ক রয়েছে, তার সমস্ত কিছু কিন্তু খুঁটে দেখার চেষ্টা করছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সিবিআই তদন্ত যত এগোচ্ছে এই আরজিকর কাণ্ড ঘিরে, এখানে যে বৃহত্তর পরিসরে একটা বৃহত্তর দুর্নীতির প্রেক্ষাপট রয়েছে এবং সেখানে অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী প্রশাসনিক স্তরে পুলিশি মহলের এর সঙ্গে যুক্ত রয়েছে, এটা কার্যত সিবিআই নিশ্চিত হয়ে যাচ্ছে, এবং সেই জন্যই হয়তো কিছুটা সময় লাগছে কিন্তু কংক্রিট ওয়েতে পুরো জায়গাটা এগিয়ে ক্র্যাক করার চেষ্টা করছে সিবিআই। এবং আর সমস্ত কিছু খুঁটিনাটি কি যে 1 তারিখের শুনানিটা হবে সুপ্রিম কোর্টে সেইখানে উঠে আসবে, সেই দিকে আমাদের নজর থাকবে, কিন্তু সিবিআই যে গতিতে এগোচ্ছে, যেভাবে তদন্তটা নিয়ে যাচ্ছে, তো মনে কিন্তু আশা যাচ্ছে। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত অভয়াকে জাস্টিস দিতে পারবে সিবিআই? যে তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তাতে যে যত বড় প্রভাবশালী হোক না কেন, মুখোশটা শেষ পর্যন্ত খুলবে নাকি অন্যান্য তদন্তের মতো, অন্যান্য সিবিআই তদন্তের মতো এটাও শেষ পর্যন্ত পিসমাও জলে চলে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।